দেখুন, আমাদের আলিপুরদুয়ার জেলা অন্তর্গত মাদারিহাট বিধানসভা যেভাবে আমাদের আলিপুরদুয়ার জেলা শান্তিপ্রিয় জেলা, তেমনি মাদারিহাট বিধানসভা শান্তিপুর বিধানসভা এইখানে এই অশান্তি সৃষ্টি করে দিয়ে টিএমসি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি আমদানি করেছেন। এই ধরনের ঘটনা মাদারিহাট বিধানসভায় বিগত দিনে কোনো দিনও হয়নি। টিএমসি ভালোভাবে জানে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, মানুষ তাদের কাছ থেকে সরে গেছে, তাই প্রার্থীকে হেনস্থা করে, গাড়ি ভাঙচুর করে, মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে। একদিকে প্রশাসনকে কাজে লাগিয়েছে, অন্যদিকে সাধারণ মানুষ যারা ভোটার্স তাদের যারা বিভিন্ন ধরনের যে সামাজিক সুরক্ষা যেটা বিভিন্ন যোজনাগুলো আছে, সেটা লক্ষ্মী ভাণ্ডার হোক, বৃদ্ধা ভাতা হোক, বার্ধক্য ভাতা হোক, অন্যান্য সুযোগ সুবিধা বন্ধ করে দেব, এই যে ব্ল্যাকমেলের রাজনীতি তারা অবলম্বন করেছে এবং তারা ভয়ের বাতাবরণ তৈরি করে দিয়ে এই সিটটা জেতার চেষ্টা করেছে। কিন্তু তারা এটা জানে না যে মাদারিহাটবাসী শান্তিতে থাকতে চায়, কোনো ধরনের অশান্তি চায় না। তাই 8 বছরের আগে এখানে যে অশান্তির বাতাবরণ ছিল, যে জিটি ছিল, যে অন্যান্য যে মানুষকে ভয়ভীতি দেখানো, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির এমএলএ এমপির হওয়ার পর থেকে সেই ঘটনাগুলো কোনোদিনও ঘটেনি। তাই মানুষ কোনোদিনও চাইবে না যে এখানে টিএমসি জিতুক। তারা চেষ্টা করেছে, আমাদের যারা কর্মী আছে, সেটা বুথ সভাপতি হতে পারে, পোলিং এজেন্ট হতে পারে, শক্তিকেন্দ্রের প্রমুখ হতে পারে, অনেক জায়গাতে আমাদের যারা এই ধরনের নেতৃত্ব আছে তাদেরকে রাত্রে পুলিশ তুলে এনে সকালবেলা এখান থেকে ছেড়েছে। অনেক থানাতে, বানারহাটে হয়েছে, অন্যান্য জায়গাতে হয়েছে, কিন্তু যতই ভয়ের বাতাবরণ তৈরি করুক না কেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বের হয়ে মানুষ ভোট দিয়েছে এবং আমাদের পক্ষে ভোট দিয়েছে। বিগত যেভাবে আমরা 2014 সালের লোকসভায় বিধানসভায় নিরিখে আমরা 24,000 ভোটে এগিয়েছিলাম, আমরা 2016 সালের বিধানসভায় 22,038 ভোটে জিতে আমি নিজে বিধায়ক হয়েছিলাম সাধারণ মানুষের আশীর্বাদে, 2019 সালে লোকসভায় বিধানসভায় নিরিখে আমরা 43,000 ভোটে এগিয়েছিলাম, 2021 সালে আবার মাদারিহাটের গোর্খা, আদিবাসী, কোচ, মেচ, রাভা, মারোয়াড়ি, বিহারি, বঙ্গালী সমস্ত স্তরের মানুষ আমাদেরকে ভোট দিয়ে দ্বিতীয়বার আমাকে মাদারিহাট বিধানসভা থেকে 29,685 ভোটে জিতিয়ে দ্বিতীয়বার আমাকে বিধায়ক বানিয়েছে। 2024 সালে সদ্য সমাপ্ত লোকসভা ভোটেও আমরা কিন্তু এখানে 11,063 ভোটে এগিয়ে আছি। যদি আপনারা ভারতীয় জনতা পার্টির বিগত ইতিহাস দেখেন, তাহলে 3 বার লোকসভা এবং 2 বার আমরা বিধানসভায় এই সিটটা জিতেছি। সুতরাং মানুষ দুই হাত ধরে বিগত দিনে যেভাবে নরেন্দ্র মোদীজিকে পদ্মফুলকে আশীর্বাদ করেছে, তেমনি যে আজ 13 তারিখ যে মাদারিহাট বিধানসভার উপনির্বাচন হয়েছে, এখানেও মানুষ দুই হাত ধরে বিজেপিকে আশীর্বাদ করেছে এবং 2 বার পর আমরা বিধানসভায় জিতেছি, 2016 এবং 2021। এই 2024 সালে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি এই সিটটা জিতে হ্যাট্রিক করবে। সন্ত্রাস নিয়ে যে অভিযোগ করছে, তাতে কি ফলাফল নিয়ে কোনো খারাপ ফল হতে পারে এমন কোনো আশঙ্কা রয়েছে বিজেপির? দেখুন, মাদারিহাটের বাসী ভালোভাবে জানে তারা শান্তিপূর্ণ মানুষ, শান্তিতে বসবাস করতে চায়, এইভাবে অশান্তির বাতাবরণ তৈরি করে দিয়ে তারা জিততে পারে না। এই ঘটনা ঘটার পরে নিশ্চিতভাবে মানুষ বিবেচনা করবে যে দল এখন জিতে নেই সেই এত সন্ত্রাস করতে পারে, তাহলে জেতার পরে কী করতে পারে মানুষ নিশ্চিতভাবে এই ভিডিওটা দেখার পরে সেটা অনুভব করেছে। হ্যাঁ, নিশ্চিতভাবে তারা করতে পারে। আপনারা জানেন যে 2024 সাল এই বছরই যখন লোকসভা ভোট হয়েছিল, তার যেদিনকে ভোট সম্পন্ন হয়েছিল তারা কিন্তু আলিপুরদুয়ার বুকে তারা বিজয় মিছিল করেছিল, পরবর্তীতে কিন্তু শেষ মিছিল বিজেপি করেছিল। নিশ্চিতভাবে যারা টিএমসি আশ্রিত গুন্ডা বাহিনী, যারা জিটির সাথে যুক্ত আছে, যারা চায় সুন্দরীতে মানে জিটি নিচ্ছে, সিন্ডিকেট রাজ চালাতে, যারা পিএফের টাকায় গরিব মানুষের চা বাগানের শ্রমিকদেরকে যারা জেল খেটে এসেছে, তারাই কিন্তু আজকে আমাদের যে দলীয় প্রার্থী আছে তার উপরে আক্রমণ করেছে। মানুষ ভালোভাবে জানে যে তাদের চরিত্র কী আছে, তার যারা টিএমসি আশ্রিত দুষ্কৃতি যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তারা নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে আমরা মাদারিহাট থানায় এফআইআর করব আমরা, এবং চাইব যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আগামী দিন এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং মাদারিহাট বিধানসভায় যারা ভোট
ভোটার্স আছে, মতদাতা আছে, তারা যাতে নির্ভয়ে নিজের মতদাতা প্রয়োগ মতদান দিতে পারে এবং মতের প্রয়োগ করতে পারে সেই তার সেটা ঠিক করার দায়িত্ব প্রশাসন। আজকে আমরা দেখেছি যে পুলিশের সামনে আমাদের দলীয় প্রার্থীর উপরে এবং তার সঙ্গে যারা ছিল তাদের উপরে আক্রমণ চালানো হয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে সেকশন অফ পুলিশ তারা দলদাস হিসাবে শাসক দলের হয়ে কাজ করছে এবং সেটা অস্পষ্ট হয়ে গেছে। এখানে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এবং অন্যান্য যে মেশিনারিজগুলো আছে তাদেরকে কাজে লাগিয়ে এখানে জেতার চেষ্টা করছে, কিন্তু এটা কোনো কাজে লাগবে না। এর আগেও তারা চেষ্টা করেছে, কিন্তু এইবার বিজেপি আরও ভালোভাবে এই সিটটা জিতবে। যতই সন্ত্রাস করুক না কেন, যতই পুলিশ প্রশাসনকে কাজে লাগাক না কেন, ভারতীয় জনতা পার্টি এই সিটটা জিতবে। আগাগোড়াই পুলিশ প্রশাসনকে তারা কাজে লাগায়। যদি পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গে না থাকে তাহলে টিএমসি বলে কোনো দল পশ্চিমবঙ্গে থাকবে না। রাজ্য পুলিশের পাশাপাশি ভোট কেন্দ্র ভোট গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন ছিল, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কোনো অভিযোগ রয়েছে যে তারা থাকা সত্ত্বেও কেন এত অশান্তি হলো? দেখুন, এখানে নিশ্চিতভাবে সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল। কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব হচ্ছে যে তারা যাতে ভোট কেন্দ্রে ঠিকঠাক শান্তিপূর্ণভাবে ভোট হোক, কিন্তু সেখানে যদি ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন যদি তৈরি সেটা দেখার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের সেখানে। সেই জন্য রাজ্য সরকারের পুলিশ তা কেন্দ্রীয় বাহিনীর সাথে দেখা দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে সেখানে, কিন্তু যে ভূমিকা পালন করার কথা সে ভূমিকা কিন্তু তারা পালন করেনি। তারা নীরব দর্শক হিসাবে সেখানে দাঁড়িয়েছিল। আর জয়প্রকাশ বাবুকে যেটা ওইখানে হয়েছিল না, যে লাঠি মেরে গর্ততে ফেলে দেওয়া হয়েছিল, সে লাঠটা হয়তো ওনার মনে নেই, সেটা উনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, সেটা হয়তো তিনি তো নিজে লাঠ খেয়েছিলেন নাকি মানে নিজের লোককে দিয়ে লাগিয়ে তারা লাঠে, সেটা উনি বলতে পারবেন। কিন্তু এখানে যে গাড়ির উপরে আক্রমণ হয়েছে সেটা মানুষ জানে যে টিএমসি আশ্রিত দুষ্কৃতিরাই কিন্তু গাড়ি ভাঙচুর করেছে। বিজেপির তো দুর্দিন আসেনি যে নিজের গাড়ি ভেঙে তারপরে আমাকে মিডিয়াতে থাকতে হবে, এইরকম সংস্কৃতি এরকম কালচার বিজেপিতে নেই। দাদা, মুজনাই কা ঘন্টা মে উসকা দায়িত্ব জো ঘটনা ঘটা হ্যায় উসকা উত্তরদায়ী কোন হোগা স্যার? मुजनाय में जो घटना घटा इसके लिए पूरी तरह से पुलिस प्रशासन जिम्मेवार है। पुलिस प्रशासन के सामने इस तरह की घटना घटी है। जो पुलिस प्रशासन जो शासक दल के रूप शासक दल के पक्ष में होकर के काम करता है, ये इसका जीता जागता उदाहरण है। पुलिस की कोनो व्यवस्था लेबे मने हय? আর পুলিশ দেখুন, আমাদের একাধিকবার দেখেছেন যে আমাদের কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার উপরেও গাড়ির উপরে ভাঙচুর হয়েছে। আমাদের দিলীপ ঘোষ আমাদের প্রাক্তন সভাপতি প্রাক্তন এমপি তার উপরে একাধিকবার হামলা হয়েছে। আমাদের সুকান্ত মজুমদার বর্তমান মন্ত্রী রাজ্য সভাপতি ওনার উপরে একাধিক আক্রমণ হয়েছে। আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর উপরে একাধিকবার এরকম হামলা হয়েছে। অনেক নেতৃত্বে তাদের উপরে একাধিকবার এরকম আক্রমণ হয়েছে, কিন্তু যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি, কিন্তু তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের দায়িত্ব আছে যে আমরা আমাদের দলীয় প্রার্থীর উপরে যা আক্রমণ হয়েছে, যে শারীরিক হেনস্থা হয়েছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে এফআইআর করে, এবং আমরা যদি সঠিক ব্যবস্থা না হয় তাহলে নিশ্চিতভাবে আমরা পথে নামব। আপনারা কি এফআইআর যাচ্ছেন? নিশ্চিতভাবে আমরা মাদারিহাট থানায় এফআইআর করব। আজকে এফআইআর হবে। না না, কোনো মতে এটা এই সিটটা হাতছাড়া হবে না। আমরা এই সিটটা জিতবো এবং জিতে আমরা এটা হ্যাট্রিক করব। আমাদের হয়তো পার্সেন্টেজ কমেছে, হয়তো সাময়িক আমাদের ভোট কমেছে, কিন্তু মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছে। আমাদের চা বাগান এলাকাতে, আমাদের বস্তি এলাকাতে, আমাদের টাউন এলাকাতে ভালো ভোট হয়েছে। নিশ্চিতভাবে এই সিটটা আমরা একটা ভালো মার্জিনে জিতবো। ঠিক আছে।